দর্শক, ঈদ মোবারক। সবাইকে ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গে। আছি মৌসুমী মো, এবং একই সাথে আমাদের সাথে কেবল ওয়ালটন নেই, আছে রংধনু গ্রুপ, সেই সাথে আছে ড্রিম হলিডে পার্ক। এবং আমাদের সাথে আজ এমন দুজন সঙ্গীত শিল্পী আছেন যারা আসলে বাংলা গানের ভান্ডারকে করেছেন সমৃদ্ধ, একই সঙ্গে আলোকিত। এবং সেই গানের লাইন যদি মনে পড়ে, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, তাহলে সেই চাঁদ কিংবা আলো আজ আমাদের সঙ্গে আছেন, কিংবা আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু অ্যাক্টরে। যদি অন্যজনের কথা বলি, তিনি আসলে নেই কোন সেক্টরে, মানে শিল্প সাহিত্যের এমন কোনো ধারা বা সেক্টর নেই যেখানে তিনি নেই, কারণ তিনি একজন একজন সঙ্গীত শিল্পী, একজন গীতিকার, তিনি একজন চিত্রনায়ক, একজন প্রযোজক, একজন পরিচালক। সেই গল্পে আমরা যাব, তবে আজকে তিনি এসেছেন অবশ্যই আমাদেরকে গান শোনাতে, কারণ যেহেতু এটা গানের আয়োজন। আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় রিজিয়া পারভিন এবং সেই সাথে এস ডি রুবেল। ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক। খুবই কালারফুল লাগছে। আমি ভেবেছিলাম যে আজকে বোধহয় দুজন আসলে ম্যাচিং করে পরে আসবে, পরে এসে দেখলাম যে না, কালারটা ভিন্ন, বাট ভীষণ ভালো লাগছে। ঈদ কেমন কাটলো আপু? তোমাকেও অনেক ভালো লেগেছে, ভালো লাগছে। আমরা ঈদ ভীষণ ভীষণ ভালো কেটেছে, খুব মানে খুবই আনন্দিত। আমি ঈদের দিন ঢাকায় ছিলাম, রাতে আমি গ্রামের বাড়িতে গেলাম কিশোরগঞ্জ, সেখানে আমার বাবা মার কবর জিয়ারত করতে, আমার ভাই বোন বাবার প্রতি শ্রদ্ধা, বাবা মার প্রতি শ্রদ্ধা। গত রাত্রে মানে ফিরে এসেছি এই প্রোগ্রামের জন্য শুধু। ও, তার মানে আমরা খুব লাকি যে প্রোগ্রামের জন্য আবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় চলে আসে, এবং পুরো তিনটে ঘন্টা আমরা আসলে একসঙ্গে কাটাবো, বেশ ভালো সময় কাটবে। ঈদের দিনটা কেমন গেছে? খুবই সুন্দর। এবার সবচেয়ে ভালো যাওয়ার একটি কারণ হচ্ছে যে ঈদের দিন এই বিকেলবেলা নতুন একটি গান বেরিয়েছে। আচ্ছা, তো সব কিছু মিলিয়ে মানে ব্যস্ততাটা এই পর্যায়ে ছিল যে ঈদের দিন পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে, তো সব মিলিয়ে অসম। আর ঈদের সময়টা কাজে ব্যস্ত থাকলে কিন্তু ভালো লাগা অন্যরকম হয়ে যায়, কারণ আমরা কাজের মানুষ, কাজ করতে খুব ভালোবাসি। শুরু করবো, শুরুকে আমরা ডুয়েট গান দিয়ে করবো নাকি সলো গান দিয়ে করবো? রুবেল শুরু করবো আজকে। ও আচ্ছা, উল্টো হবে আজকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আজকে নতুন গানটা দিয়ে আমরা শুরু করবো। নিশ্চয়ই ঈদের গান, এশিয়ান টিভি সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করে, তো নতুন একটি গান দিয়ে আমরা শুরু করবো। জি, শুনবো বোকামন।
সাহস করে ঘুরে দাঁড়া বল বাজবি, একদমই তাই। আসলে সাহস করে ঘুরে দাঁড়াতে হয়, না হলে জীবনে কিচ্ছু হয় না। ডেফিনেটলি একদম। আর গান তো সবসময় আমাদেরকে নতুন নতুন বার্তা দেয়, সাহস দেয় এবং সামনে এগিয়ে চলার পথ বাতলে দেয় যে কিভাবে কি করতে হবে। আপনার কাছে যাব, কথা পরে বলবো, আগে গান শুনতে চাই। রুবেল, খুব খুব সুন্দর তোমার নতুন গানটা। থ্যাংক ইউ। কোন গান শুনবো আপা? শুরু করবো কোন গান দিয়ে? আমি একটা ছায়াছবির গান দিয়ে শুরু করবো। অবশ্যই, না হলে কি জমবে না। রাজীব আশা, হ্যাঁ আশা আমার ভালোবাসা, শেষ ঠিকানা ছবির গান। এই গানটি লিখেছেন ডক্টর মনিরুজ্জামান মনির, মনির ভাই, এবং সুর কম্পোজিশন শ্রেথ আলম খান, আলম ভাই। গিয়েছিলাম আমি এবং আমার দাদা এন্ড্রু কিশোর দাদা। জি, শুনবো। প্রেমের বাসা আশা
ষোলকলাপূর্ণ হতো না, রানা ভাইয়ের কথা মনে পড়ছে। রানা ঢুকেছে যার জন্য বুঝতে পারো না, আমরা তো পুরনো নোংর ওটাই ছিল আগে। একটু কমেন্টস নেই, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। সোহাগ হাসান আছেন আমাদের সঙ্গে, লিখেছেন অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা সোহাগ। আশা করছি বাকিটুকু সময় আমাদের সঙ্গে থাকবেন, কারণ লম্বা একটা সময় কিন্তু মধ্যরাত অব্দি আছি আমরা আপনাদের সঙ্গে। নুসরাত চৌধুরী আছেন আমাদের সঙ্গে, লিখেছেন এস ডি রুবেলের কণ্ঠে প্রিয় ফুল গানটি শুনতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং একই সঙ্গে আপনি কমেন্ট করেছেন, আরও কমেন্ট করতে থাকুন এবং লাইভটি আপনার টাইমলাইনে শেয়ার করুন। এ আর সুমন আছেন আমাদের সঙ্গে, তিনি ভালোবাসা জানিয়েছেন। আচ্ছা, একজনের ফেসবুক আইডি নামই হচ্ছে মেটাল ওয়েজ, সে ভালোবাসা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আখিয়ার আছে, লিখেছেন যুগ যুগ জিও প্রিয় গায়ক। রিমি রানী আছেন আমাদের সঙ্গে, তিনিও ভালোবাসা জানিয়েছেন এবং আমাদের লাইভ দেখছেন। আপনি যে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং কমেন্ট করতে থাকুন। এশিয়ান টিভি মিউজিক নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে কিন্তু লাইভটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে, একই সঙ্গে এশিয়ান টেলিভিশনের পর্দায় তো দেখছিনি। সো লাইভটি শেয়ার করে দিন আপনার টাইমলাইনে, যেন আপনার বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং কোন গানটি শুনতে চান ঝটপট কমেন্ট করে ফেলুন, আমি কিন্তু সকল কমেন্টস পড়ব, এবং সেখান থেকে অবশ্যই আমাদের আজকের আমন্ত্রিত অতিথিরা আপনাদের অনুরোধ রাখবেন।
সো আমি চট করে একটা ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আবারও গান গল্পে ফিরছি। দর্শক সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style.
আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী বিজিত বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Asian Good Style. আরও একবার ওয়েলকাম করছি ওয়াল্টন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গে আছি মৌসুমী মো এবং সেই সাথে আমাদের সঙ্গে আছে রংধনু গ্রুপ এবং ড্রিম হলিডে পার্ক দর্শক। আর আমাদের ভীষণ ভালোবাসা দুজন সঙ্গীত শিল্পী যারা আসলে পুরোটা আয়োজন জুড়ে আমাদেরকে গানে গানে মুখরিত করছেন, শ্রদ্ধেয় রিজিয়া পারভিন এবং সেই সাথে আছেন এস জি রুবেল। ফিরে এলাম ব্রেক থেকে এবং আবারও গানে যাব। একটা ডুয়েট গান না হলে বোধ হয় এই মুহূর্তে দর্শকরা মনক্ষুণ্ণ হবে, কারণ একটু আগেই ব্রেকে রুবেল ভাই আসলে লাইভে গিয়েছিলেন, লাইভে দেখাচ্ছিলেন যে আজকে আমাদের সঙ্গে আপু আছেন, আমরা পুরো একটা টিম আছি, আমরা গান করছি এবং তখন কিন্তু ডুয়েট গানের একটু রিহার্সাল হচ্ছিল। হাটে হারি আসলে আমরা কিন্তু কেউ দর্শকদের ঈদ মোবারক এখনো বলি নাই। ঈদ মোবারক আমাদের সবার তরফ থেকে, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা খুব সুন্দর একটি, আজকে আমি চেয়ারম্যান সাহেবকে মিস করছি এশিয়ান টেলিভিশন, উনি আমাকে বলে গেছে যে আপনি আর রিজিয়া পারভিন পুরোনো দিনের রোমান্টিক গানগুলো করবেন, তো চেয়ারম্যান সাহেব আপনাকে সালাম, উনি ওমরায় গেছে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনাকে ডেডিকেট করে গানটি আমরা করছি। জি চলো, হ্যাঁ শুনবো। Thank you.
কিশোরগঞ্জের গল্পে যাই, চলো না। মানে ছোটবেলার ঈদ, এই ঈদের কথা তো আসলে ভোলা যায় না। আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমরা আসলে ছেলেবেলায় কাটিয়েছি। ছোটবেলায় একরকম মজা ছিল, আবার বড়বেলায় অন্যরকম মজা। হ্যাঁ, সেটা সত্য। বড়বেলায় অনেক দায়িত্ব পালন করতে হয়। এই যে এদেরকে ঘড়ি দিতে হয় সালামি স্বরূপ। একদম একদম না, সাকিবকে দেওয়া হয় নাই। ও আহা, ইনশাআল্লাহ নেক্সট টাইম তোমাকে দিব। আমি না না, বউদের, তাদের বউদেরকে দেওয়ার আগে আমাকে দিতে হবে। আমি তো সিঙ্গেল। অবশ্যই তোমাকে দেব। লাবণী ও রান্না করে, আমার মায়ের মতো, একদম মায়ের মতো। এবং আমার বন্ধু বান্ধব সবাই ওর রান্না খুব পছন্দ করে। আচ্ছা, তা আমি কিছুই করি নাই, ওই সবই করেছে ঈদের দিন। কি সুখ আপনার, কি শান্তি, অনেক সুখ। আচ্ছা, এবার আমি দুজনের উপরেই ভার ছেড়ে দেই। কে গাইবে এবার? এবার রিজিয়া পাই গাক না, খালি ফাঁকিবাজি কর। আচ্ছা ঠিক আছে, রিজিয়া পাই গাক তুমি। ওকে, এটা একটা অনেক বেশ আগের একটা অ্যালবামের গান। হ্যাঁ, এই গানটি আমার ছেলেই বলে, আমার ছেলের নাম প্রতীক, যে গিয়েছে সেও প্রতীক, প্রতীক হাসান ভাইয়ের ছেলে মানেই তো আমার ছেলে। একদম, ওর আমি একটা অ্যালবাম করেছিলাম, সেখানে এই গানটি ছিল। তো সাকিব থাকলে আমরা সবসময় এই গানটি গাইতাম। আজকে সাকিবকে পেয়েছি, আবারও গাইছি গানটি। ঠিক আছে, মজা একটা। হ্যাঁ, thank you.
আমাদের সঙ্গে কিন্তু দেশের বাইরে থেকে অনেক দর্শকেরা যুক্ত থাকেন, দেখা যায় গতকালকেও ছিল সেই দুবাই, কাতার, কুয়েত, একই সঙ্গে সৌদি থেকে অনেক দর্শকেরা যুক্ত হয়। সো এরা কিন্তু বাংলা গান শুনতে ভীষণ ভালোবাসে প্রবাসী ভাইয়েরা, তো তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এবার গানে চলে যাব। যেন এক মায়াবি পাখি তার বন্দি রাখা যায় না, মন যেন এক মায়াবি পাখি তার বন্দি রাখা যায় না, ছুটে সে যেখানে আছে, ছুটে সে যেখানে আছে, ভালোবাসার ঠিকানা মন যেন এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না, মন যেন এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না। মনের দামে মন কিনে স্বর্গকার রচনা, স্বপ্ন নাই চরে খোঁজে সুখের ইসে মোহনা, মনের দমে মন কিনে স্বর্গ করে রচনা, স্বপ্ন নাই চরে খোঁজে সুখের ইসে মোহনা, যতই তার রাখি না ধরে, যতই তার রাখি না ধরে, বাধা
এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না মন যেন এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না মায়ার জালে পড়লে ধরা প্রেমের ময়না পাখি সারাদিন মনের ঘরে ঘরে ডাকা ডাকি মায়ার জালে পড়লে ধরা প্রেমের ময়না পাখি সারাদিন মনের ঘরে ঘরে ডাকা ডাকি চাইলে ও ভুলতে তারে চাইলে ও ভুলতে তারে কিছুতেই ভোলা যায় না ও মন যেন এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না মন যেন এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না ছুটে সে যেখানে আছে ছুটে সে যেখানে আছে ভালোবাসার ঠিকানা মন যেন এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না মন যেন এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না মন যেন এক মায়াবী পাখি তার বন্দি রাখা যায় না অনেক অনেক ভালোবাসা আপনার ঈদের গল্প তো শোনা হলো না মানে ছোটবেলার ঈদ যেমন কাটতো আসলে প্রত্যেকের তো একটু আলাদা আলাদা মেয়েরা বিশেষ করে আমরা কাপড় চোপড় লুকিয়ে রাখতাম কারণ ড্রেস কোনোভাবেই দেখানো যাবে না কিন্তু আপনার ঈদ কেমন কাটতো ছোটবেলায় আসলে ঈদটা ছিল ভেরি ইনোসেন্ট বিকজ ঈদ তো বছরে দুইবারই আসে আমি তো চাঁদপুরের ছেলে তো চাঁদপুরে আমরা প্রত্যেক ঈদেই যারা আমার ব্যাচমেট কিংবা আমার বন্ধু প্রত্যেক ঈদেই আমরা দুপুরের পর থেকে সবাই একসাথে আর সেই দিনটা আসলে অনেকটা স্বপ্নীল ছিল হ্যাঁ এমন হচ্ছে যে ট্রলার বা হচ্ছে ছোট নৌকা নিয়ে নদীতে ঘুরে বেড়ানো একটা মাইক বাজছে গান বাজছে ওটাই আমাদের আসলে মানে প্রধান ফেস্টিভ্যাল মানে উদযাপন যেটা সেলিব্রেশন যেটা সেটা ছিল আমরা নৌকায় করে ঘুরতাম গান শুনতাম গান করতাম খালি গলায় সেই দিনগুলো খালি গলায় করতাম আর এখন মাইক্রোফোনে করি তো আসলে দ্যাট ওয়াজ অ্যামেজিং অ্যাকচুয়ালি যে এত সুন্দর সেই আমাদের অনেকগুলো বন্ধু এখন এক একজন কেউ অস্ট্রেলিয়া কেউ জাপান কেউ ঢাকা কেউ লন্ডন এরকম শুধু আমি মনে ঢাকা আমার একটা বন্ধু আছে রাজু আমরা দুজন ঢাকায় আছি সবাই ব্যারিটারে চলে গেছে একজন আনফর্চুনেটলি মারাও গেছে তার প্রতি শ্রদ্ধা তো বাট সেই স্মৃতিগুলো আসলে চির মানে নবীন চির সবুজ আমার কাছে এখন আর এই স্মৃতিগুলো ভোলা যায় না ভোলা যায় না একেবারেই তাই আপা কেন যেন 2013 স্মৃতিতে আটকে আছে কেন বললাম কারণ যখন ডায়েরিটা উল্টালেন আমি দেখলাম যে 2013 সালটা লেখা হ্যাঁ কিন্তু আমার একটা মানে কোথায় যেন হারিয়ে যায় না 2013 তে না 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 অ্যাকচুয়ালি হয়েছে অনেক সময় ট্যাবে সবাই গান দেখে আইপ্যাডে গান দেখে আইপ্যাডে গান দেখে আমি পারি না আমার খাতা লাগবেই আর গানের খাতাই শব্দটা শুনলেই না ভেতরে এক ধরনের আবেগ কাজ করে ওই ওই স্মৃতিগুলো ওই ডায়েরির ওখানে লেখা কি কি টুকে রাখা আছে মানে অনেক কিছু তো না আমি দেখছিলাম যে সে কোথায় যেন 2013 তে হারিয়ে যাচ্ছিল আমি লক্ষ্য করছিলাম যে 2013 তে আমি ফিরে আসব লাকি 13 কারো কারো জীবনে কিন্তু ওই 13 টাই হচ্ছে লাকি 13 এটা কিন্তু ট্রু
যেমন আমার জীবনে আমি বলবো লাকি 13, কেন জানো আমার কাছে 2007 টাই হচ্ছে আনলাকি 7, আর 13 টা আমার জন্য সত্যি সত্যি মানে আনলাকি 13. ওহো, আমি সেভাবে ফিল করিনি আসলে. আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা দিনই একটা স্পেশাল দিন, একে আমার জয় করতে হবে. আসলে আমি ঠেকে ঠেকে এই পর্যন্ত তো আমার কাছে এখনো 13-14 নাই, সবই 13 আর সবই 14. আমি তাহলে একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসি, আপাততক্ষণে 2013 তেই আটকে থাকুন. হ্যাঁ সেই. আচ্ছা ওকে, একটা চা মানে আমি একটু ব্রেক, আমি একটু চায়ের ব্যবস্থা করছি. একটু ব্ল্যাক কফি দিলে 2013 এ যেতে ভালো হবে. আচ্ছা ওকে, ব্ল্যাক কফির ব্যবস্থা করছি সবার জন্য. দর্শক সময় হয়েছে আরো একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে আসছি চাঙা হয়ে ব্ল্যাক কফি খেয়ে. আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা. আমি মায়ের ভাগ করতে পারবো না. দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00. The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejigur Style. Asian Textile. Asian Textile, Ejigur Style. She
দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, age good style.
দর্শক ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গে। আছি মৌসুমিমো, আমাদের সঙ্গে আরও আছে রংধনু গ্রুপ এবং সেই সাথে ড্রিম হলিডে পার্ক, আর আমাদের অসম্ভব ভালোবাসার দুজন সঙ্গীত শিল্পী যারা পুরো আয়োজন জুড়ে আপনাদেরকে গানে গানে মুখরিত করছেন। আছেন সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন এবং সেই সাথে আছেন এসডি রুবেল। ফিরে এলাম ব্রেক থেকে, এবার কি আমরা ডুয়েটে যাব নাকি আপুর সলো গান শুনবো? এবার তোমাকে ডেডিকেট করে আমরা একটা গান করে দিই। ওরে বাবা, আমার জীবনে পুরো বিরহ, বিরহ ছাড়া জীবনে কিছু নেই। রোমান্টিক দিয়ে দিচ্ছি, যাকে নিয়ে তোমার বিরহ সে ঠিক তোমার কাছে ফিরে আসবে। আমি কিছুই চাই না জীবনে, আমি একা থাকতে চাই জীবনে, শান্তিতে থাকতে চাই। দর্শক কিন্তু শুনলো, বুঝছো? দর্শক চিন্তা করবে এটা, তাই না? কেন একা থাকতে চায়। আচ্ছা, আমরা ঈদের দিনে পরিপূর্ণতা দিয়ে দিতে চাই, আমরা একটা ডুয়েট গান করি। হ্যাঁ নিশ্চয়ই, ডুয়েট গান গেলে আমিও খুশি হই। আমাদের পুরনো দিনের বাংলা গান, মানে কয়েক বছর পর রুবেলের আমি একসাথে গেছি না রিজিয়া পার, আমার একটা ভালো অনুষ্ঠান ছিল অনেক আগে। তো রিজিয়া পার আসলে অনেক মেলোডিয়াস সিঙ্গার, নিঃসন্দেহে ভীষণ রকম বলা। উনি আমার ছবিতেও গান করেছে। ও বাবা, মানে যেটাতে আমি মিউজিক ডিরেক্টর ছিলাম, উনি, আমি ভাগ্যবান যে ওনার ভয়েস আমি পেয়েছি। আরো গান করাতে চাই ওনাকে দিয়ে, প্রবাসী জীবন এখন। না এটা কিন্তু ঠিক না, আমি তোমাকে দিয়ে খুব সুন্দর একটা গান করাবো, যাও রোমান্টিক গান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ শুনবো। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন। কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি জীবন।
সুখের ঘা জীবনের প্রতিদিনই হবে যে মধুর বাস দুজনার কত যে আপন দুজন দুজনার কত যে আপন কেউ জানে না কেউ জানে না তুমি আমার জীবন আমি তোমার জীবন তুমি দুজনার কত যে আপন দুজন দুজনার কত যে আপন কেউ জানে না কেউ জানে না তুমি জানে না কেউ জানে না কেউ জানে না কেউ অনবদ্য, এক কথা অনবদ্য। আমি এখানে একটা কথা পাকাপাকি করতে চাই যে নেক্সট কবে আপনার সিনেমাতে আপা আবার গান গাইছে? নেক্সট মুভি আমি 3 নাম্বার মুভি করছি তো, তো এটাতে আমি আপাকে দিয়ে করাবো। বা তাহলে কিন্তু ফাইনাল হয়ে গেল। যেটা ভালো, আপাকে নায়িকা হিসেবে নিয়ে নেন। আপা কেন নায়িকা হয়নি এটা আমার প্রশ্ন আসলে। হ্যাঁ হ্যাঁ, ওকে বানাও নায়িকা। না আমি তো উপস্থাপক নায়িকা হই। ও কিন্তু অভিনয় করছে, ও কিন্তু অভিনেত্রী। হ্যাঁ, ও কিন্তু ভালো অভিনয় করে, ও খুব গুণী মেয়ে। তুমি কিন্তু সত্যি গুণী মানুষ কিন্তু। অশেষ কৃতজ্ঞতা। ওকে কিন্তু আবার একটা ম্যাগাজিনে উপস্থাপনা করিয়েছিলাম, অসম্ভব সুন্দর অ্যান্ড স্পন্টোনিয়াসলি সে উপস্থাপনা করে, এটা তার অনেক বড় ভার্চু এবং শি ইজ লিটারেট। আমরা একটা অ্যাপ্রিশিয়েট করি না, অন্য কথা বলতে গিয়ে আমি পুরো উল্টো। যাই হোক, অশেষ অশেষ কৃতজ্ঞতা। কিন্তু আমি একটু গল্পে যেতে চাই, সিনেমার গল্পেই যাই, যে থার্ড সিনেমা আসছে সামনে এবং আপনার প্রত্যেকটি সিনেমা তো একটু আলাদা, একটা আলাদা মানে কনসেপ্ট থাকে, সেটার উপরে ভেবে তারপর আপনি আপনার মতো করে আগান। সো নেক্সট ফিল্ম আসলে কোন টপিকের উপর বানাচ্ছেন? আসলে যেটা 12 তারিখ রিলিজ হবে বৃদ্ধাশ্রম, সেটা তো আসলে অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছেন। গানটা ছবিটা করোনার জন্যই আসলে রিলিজটা পিছিয়ে গেল। তো এটা আমার একটা ভালো লাগার উপলব্ধি যে সমাজ সচেতনতামূলক, জনসচেতনতামূলক সরকার যে আইন করেছে সেটা বাস্তবায়নের জন্য জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বিনোদনকে আমি ইউজ করেছি। কিন্তু থার্ড মুভি যেটা করবো সেটা কমপ্লিটলি লাভ স্টোরি। থার্ড মুভিতে নায়িকার ভিলেন তো তোমাকেই নিয়ে রাখি, রাজীবকে পুরো পারফেক্ট বানাবে। একজন কলার আছেন, আমি দেখি কে আছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক। ঈদ মোবারক।
জি এবার কথা বলুন আমাদের শিল্পীরা শুনতে পাচ্ছেন। হ্যালো ভাইয়া, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। কেমন আছেন? কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমরাও সবাই ভালো আছি ভাইয়া, ভালো আছি। একটা গানের অনুরোধ ছিল, প্লিজ বলুন। গানটা হলো হাত ধরে নিয়ে চলো প্রস্তুতি নিয়া। পুরো গানটা আমি জানি না, বাট অল্প হলেও আমি আপনাকে শুনিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর রুবেল ভাইয়ের কাছে কোনো অনুরোধ আছে আপনার? হ্যাঁ, ভাইয়ের কাছে আর কি বলবো, ভাইয়া তো বড়, ভাইয়া দেখ, ভাইয়াকে থ্যাংক ইউ। জি ইসলাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। আপনাকে আজকে একটা কঠিন সমস্যায় ফেলবো। বলেন। আজকে সত্যজিৎ ছবির একটা গান হবে, যে গানটা হলো কেমন তোমার স্বর্গ কলে পানি নেই। কেমন তোমার স্বর্গ, যাই হোক অশেষ কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ আপনি ফোন করেছেন। সঙ্গে থাকুন, আমরা আশা করছি আপনার ভালো লাগবে আমাদের গান ইনশাআল্লাহ। আপনার পটুয়াখালী কিন্তু আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমি মমতাজ গিয়েছিলাম, এন্ড্রুদা ছিল, এন্ড্রু কিশোর সহ গিয়েছিলাম। ভালো থাকেন, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সুদূর পটুয়াখালী থেকে। আশা করছি বাকিটুকু সময় আপনি আমাদের সাথেই থাকবেন। আরও একজন কলার আছে, দেখি কে আছেন। হ্যালো, ঈদ মোবারক, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? ঈদ মোবারক। আমি সবিতা বিশ্বাস, ধামরাই থেকে। বা অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, কথা বলুন, শিল্পীরা শুনতে পাচ্ছেন। জি ধন্যবাদ। হ্যালো, জি সালাম, বলেন। হ্যাঁ আমি সবিতা বিশ্বাস, ধামরাই থেকে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন। আমি ভাবছি যে আপনি কি রিজিয়া আপার সাথে কথা বলবেন নাকি আমার সাথে কথা বলবেন। হ্যাঁ বলেন, আপনার সঙ্গে। হ্যাঁ আছেন, ভালো আছেন? হ্যাঁ, মানে অনেকদিন পর হচ্ছে, অনেকদিন পর না, আমি এই মানে 25 বছর যাবত হতে ট্রাই করে যাচ্ছি আর ফার্স্ট টাইম লাইন। 25 বছর যাবত, অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। কিন্তু 25 বছরে তো অনেক কথা জমা থাকার কথা, তাই না? হ্যাঁ, 25টা বছর। আপনি কি ফেসবুকে যে মেসেজ দেন সেই সবিতা বিশ্বাস? জি জি জি। ওরে বাবা, কালেকশনটা কোথায়? না, উনি খুব আমার ডিভোটেড ভক্ত, যার কারণে বলছি অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনি লাইন পেয়েছেন, কখনো তো কথা হয়নি, যার কারণে বুঝতে পারি নাই। কিন্তু যতই মানে ওরা মানে ঘোলা করার চেষ্টা করুক, বিষয়টা ঘোলা ঘোলা না, আপনি আপনাকে আমরা পেয়েছি, এই জন্য আপনাকে সাধুবাদ, অনেক ধন্যবাদ। সে আমার অনেক কঠিন ভক্ত, যাই হোক সঙ্গে থাকুন, থ্যাংক ইউ। সবিতা বিশ্বাস, আপনার উপরে আমাদের বিশ্বাস আছে, আপনি লেগে থাকুন। না, সে একজন স্কুল টিচার। আচ্ছা, গ্রেট, স্কুল টিচার। হ্যাঁ, আপনার প্রতি শ্রদ্ধা, থ্যাংক ইউ ফর কলিং আস। এবং আশা করছি বাকিটা সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন, যেহেতু আপনি তার অন্ধভক্ত। এবং এই তার মানে আপনি ফেসবুকে মানে মেসেজে মেসেজ যখন কেউ করে তখন মেয়েদেরটা রিপ্লাই দেন? না, তারা প্রতিদিনই আমার ওয়ালে মেসেজ দিচ্ছে। হ্যাঁ, সেখানে যে কেউ গেলে দেখতে পাবে, তাদেরকে অনেক মেসেজ দেয় তো। সে খুব মানে অন্যভাবে ডাইভার্ট করছে ব্যাপারটা। না না না, বেসিক্যালি তারা আমার উৎসাহদাতা, বেসিক্যালি তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরামর্শ দেয়, এটা ভালো লেগেছে, এটা এরকম হলে ভালো হতো, এরকম। আমার ফেসবুকের ফ্রেন্ডসদেরকে ম্যাক্সিমাম 99.99%দেরকে আমি দেখি নাই, কিন্তু তারা খুব সুন্দর কমেন্টস করে আমার ওয়ালে। দ্যাটস দ্য রিজন আই অ্যাপ্রিশিয়েট। অ্যাকচুয়ালি একটা কথা বলেছে, 25 বছর ধরে অপেক্ষা করছে, আপা এবার গানে যাব। অ্যাকচুয়ালি শ্রোতাদের জন্যই তো শিল্পীরা, একদম এটা বলতেই হবে। মানে উনি যে কিরকম ভক্ত ওর, কিরকম ফ্যান আমরা বুঝতে পারছি। ঠিক তাই। আপা আমরা কখন আকাশে তো লক্ষ্য তারা শুনবো? না না না, এখন না, আছে না, এখন না। ঈদের প্রোগ্রাম, ঈদের প্রোগ্রাম তো গাইতেই হবে, পরে 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 পরে। কিন্তু অনেক, চলো আমি আমার একটা আমার ভালো লাগার একটা গান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি তো ভাবছিলাম যে আমি এই প্রোগ্রাম করতেই পারবো না, আমার এত ঠান্ডা লেগেছিল। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লেগেছিল।
ভীষণ মিষ্টি গান। আমার এই গায় গানের সময়কার কথা একটু জানতে ইচ্ছে করছে, যেটা কত আগের গান? না না, এটা বাপিদা মানে বাপি লাহিড়ী সুর করেছেন, গেয়েছিলেন লতা মঙ্গেশকর। আপনার খুব পছন্দের গান? আমার অনেক ভালো লাগে, অনেক গায়। ও অনেক বেদনা কেন এখন তার ঘাড়ে ভর করলো বোঝা যাচ্ছে না, শুনি তাহলে। কিছু গান আসলে না করলেই নয়, হ্যাঁ এগুলো দর্শক ডিমান্ড, তো কিছু গান আসলে না করলেই না। তখন থেকে ফেসবুক দেখছে, বউকে ওর ফ্যানরা যেগুলো রিকোয়েস্ট করছে ও গাইছে, সেগুলোই গাইছে। হ্যাঁ একদম, আপা ঠিক ধরেছেন। একজন ফোন কল করেছেন, আমি একটু দেখি কে আছেন। হ্যালো, কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? খুব ভালো আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপু ডেজি বলছিলাম, বরিশাল থেকে। ও বরিশাল থেকে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। কথা বলুন, রিজি আপা শুনতে পাচ্ছেন, এসডি রুবেলও শুনতে পাচ্ছেন। হ্যালো আপু এবং ভাইয়া, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন? ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক আপনাদেরকে। জি আপু, আপনার সাথে এবং রুবেল ভাইয়ের সাথে আমার এর আগেও অনেকবার কথা হয়েছে। ওরে বাবা, একিয়ানি কথা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন নিশ্চয়ই? জি আপু অনেক ভালো আছি। আর এশিয়ান টিভিকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, মানে আজকে গান শুনতে পেয়ে মানে ঈদের ডাবল খুশি হয়েছি আমি, এরকমের একটা অবস্থা। গানগুলো খুবই সুন্দর হয়েছে, দুজনার গানে আমি অনেক পছন্দ করি। আর এই জিরুবেল ভাইয়ের চুলগুলো কিন্তু 20 বছর আগে যেরকমের দেখছি আজকে পর্যন্ত এখন একই রকম, একই রকম। এইচডি রুবেল ভাই, এইচডি রুবেল হলো এভারগ্রিন, এখন তাও আরো সুন্দর হয়ে গেছে আগের চেয়ে। না আপু আপনাকেও কিন্তু আমি 20 বছর আগ থেকে দেখতেছি, সেই পলাশ ভাই। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। সেই পলাশ ভাইয়ের সাথে আপনার গান শুনছি, অনেক গান শুনছি, এবং এমনকি এইচডি রুবেল ভাইয়ের এবং আপনার গান ক্যাসেটে রেকর্ড করে, আপনার সাথে যে কোনো একটা ডুয়েট গান শুনতে চাই। বরিশাল থেকে আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি একদম পুরোটা সময় আপনি আমাদের সঙ্গে থাকবেন। গানে চলে যাই। হ্যালো, la 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 da ra 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 da ra 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 da ra are dekhechi আমি এই জীবনে ছলনার পেতে চাই না, অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না।
অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। বুঝিনা কেন তুমি আসো বারবার, কি এমন আছে বলো তোমাকে দেবার। বুঝিনা কেন তুমি আসো বারবার, কি এমন আছে বলো তোমাকে দেবার। অনেক শিখেছি আমি ভালোবেসে, সান্ত্বনার পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। ভালোবাসা যদি হয় মরণের নাম, মনে রেখো এই হৃদয় তোমাকে দিলাম। ভালোবাসা যদি হয় মরণের নাম, মনে রেখো এই হৃদয় তোমাকে দিলাম। অনেক শুয়েছি জ্বালা ভালোবেসে, উপহাস আর পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি ব্যথা পেতে চাই না। La 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 la
অসাধারণ, এক কথায় অসাধারণ। একটা সময় ছিল বিরহ মানে এসডি রুবেল, ট্রু একদম, মানে সিডি ক্যাসেট বিরহ মানে এসডি রুবেল না, তবে বিরহের গানে কিন্তু মজা ভীষণ, ওই যে বিরহ বিলাস করা যায় তাই না, মানে গান শুনে শুনে দুঃখ বিলাস করা যায়। কথাটা কিন্তু সমাজকে আন্দোলিত করার, অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। হ্যাঁ একদম, বিষয়টা কিন্তু নট সো ইজি অ্যাকচুয়ালি। বিষয়টা হচ্ছে যেটা, বাঙালি কিন্তু ঠকে ঠকে এত টাকা ঠকেছে, এটা প্রাণে লেগে গেছে যে আর ঠকতে চাই না, আর ঠকাস না। আমি বলতে যাচ্ছি ও শুধু এটা প্রেমের ব্যাপারে বলে নাই, সব ব্যাপারে, সব ব্যাপারে বলেছে, মানে প্রেমের ব্যাপারে কখনো স্বীকারই করবে না। না এটা তো একদম ঠিক ধরেছে। না এটা তো কি, বুঝি না কেন তুমি আসো বারেবার, কি এমন আছে বলে তোমাকে দেবার, মানে অনেক তো খেললে আমাকে নিয়ে, তোমাকে নিয়ে আর কত খেলবে তুমি, তোমাকে নিয়ে আর কত খেলবে বলো। যাই হোক, এই সব মানে সব কিছু বন্ধ, আমি এবার ব্রেকে যাই, আবারও কফি খাওয়ার সময় হয়েছে, ব্রেক থেকে ফিরে আসি। দর্শক সময় হয়েছে আরো একটি বিরতি, এবার ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কে জানি, The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Asian Textile. Asian Textile, aging good style. Sarigamigamama gagare.
শেষে সোনালী মেঘের খেলা সোনা ফলা মাঠের প্রান্তে দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style.
দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গে আছি, মৌসুমিমো আমাদের সঙ্গে আরও আছে, রংধনু গ্রুপ এবং সেই সঙ্গে আছে ড্রিম হলিডে পার্ক। আর এই মুহূর্তে যে দুজন ভালোবাসার মানুষ আমাদেরকে গান শোনাচ্ছেন, সেই মানুষেরা আমাদের সঙ্গে থাকলে আমাদের দিনটা কিন্তু খুব ভালো যায়। তবে এই মুহূর্তে আমরা আছি যেহেতু মধ্যরাতে, আর এই রাতের সময়ে গান শুনতে ভীষণ ভালো লাগে। বিরহের গান শুনছি, ভালোবাসার গান শুনছি, মেলোডিয়াস গান শুনছি। সো যার যেই পছন্দের গান আছে, আপনারা শুনতে চান, ঝটপট কমেন্ট করুন, কারণ ফেসবুকে একই সঙ্গে লাইভটি সম্প্রচার করা হচ্ছে। এশিয়ান টিভি মিউজিক নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে, সেখানে কিন্তু লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, অর্থাৎ সেখানে কমেন্ট করুন কোন গানটি শুনতে চান। আমি আপনাদের কমেন্টস থেকে অবশ্যই আমার অতিথিদেরকে অনুরোধ করব আপনাদের পছন্দের গানটি গাইবার জন্য, আর অবশ্যই লাইভটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আর একই সঙ্গে আমাদের সাথে আপনারা আরও একভাবে যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে। টেলিভিশনের স্ক্রলে যে ফোন নম্বর যাচ্ছে, সেই নম্বরে ফোন করে কথা বলুন আজকের প্রিয় শিল্পীদের সাথে। ফিরে এলাম ব্রেক থেকে এবং গানে চলে যাবো। এবারে রিজি আপার পালা, তবে তার আগে আমি একটু ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, ঈদ মোবারক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে, প্লিজ বলুন। অসাধারণ ভালো লাগে আমার রিজি আপার রিজি আপা। ইতিমধ্যে ইন্ডিয়াতে খুব পরিচিত একটা মুখ এবং পরিচিত একটা ভয়েজের খুব সুনাম অর্জন করছেন রিজি আপা। ইতিমধ্যে অনেকগুলো গাছ এর ইন্ডিয়া থেকে কলকাতা থেকে করে আসছেন যেটা সফলভাবে। তো রিজি আপা রিসেন্ট একটা গান করলেন যেটা দেবুপ্রসাদ লিখছেন, কুন্দনদার মনে হয় সুর করা, আমাকে শুধু বুঝি না আমি কেন যে এমন হয়, এটা আপার কাছে একটা রিকোয়েস্ট আমার। আর এজরুবেল ভাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমাদের ছোট ভাই ও সুরকার ও গীতিকার, ও ইন্ডিয়াতে বহুত অনেক বড় বড় শিল্পীদের গান করেছে, অলকা ইয়াগনিক, কুমার শানু, উদিত নারায়ণ, তারপর কলকাতার নচিকেতা, রাঘব, তারপরে রূপঙ্কর, সবাইকে দিয়ে গান করেছে। ওর গান চমৎকার, ভালো গান লিখে সুর করে এবং নিজেও খুব ভালো গায়। আগে তো শিল্পী হিসাবে ওকে আমরা চিনতাম, আমাদের ছোট ভাই, আমাদের রাজশাহীর, চমৎকার গান করে এবং ভালো ভালো কাজ করছে। ভাই, তোমার জন্য অনেক অনেক দোয়া, তুমি আরো এগিয়ে যাও। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো লাগছে আজকে আপনার গান শুনতেছি বসে থেকে টেলিভিশনের সামনে, খুব ভালো লাগছে, খুব ভালো। থ্যাংক ইউ ভাই, পুরো প্রোগ্রামটা দেখো। মিউজিশিয়ান ভাই আছেন অসাধারণ বাজাচ্ছেন, রাজীব ভাই, সাইদ ভাই, আমাদের প্যাডিস যারা আছেন অসাধারণ বাজাচ্ছে। আসলে বাংলাদেশের প্রথম সারির ওনারা মিউজিশিয়ান, আমার খুব ভালো লাগে, আমি সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এতে কোনো সন্দেহ নেই, অসংখ্য ধন্যবাদ। পুরো নঙ্গুর ব্যান্ড, মানে ব্যান্ড পেয়েছি আজকে, বুঝছো? অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেহেতু আপনি গানের মানুষ, আশা করছি আপনি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আপা, গানে যাব, উনি তো অনুরোধ করলেন, আমার মনে হয় যে একটু পরে গাই, আমরা দুজনে মিলে একটু গান করি। শিওর, আবার তোমাকে একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই, ও তোমাকে সামনে আগাতে দিবে না, পিছনে। সেটাই দেখছি। Thank you.
অসাধারণ। এবং আমি একটু দর্শকদের কমেন্টস নিতে চাই, অসংখ্য কমেন্টস এখন পর্যন্ত, প্রায় 297টা কমেন্টস। সো আসলে সবগুলো কমেন্টস তো পড়া সম্ভব না, আমি বেছে রেখেছি। কমেন্টস পড়ার আগে একটা ফোন কল নিয়ে নিচ্ছি। হ্যালো, কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? নৌশিন রূপ কথা বলছি, ঢাকা থেকে। ও, কথা বলুন আপু, আমাদের শিল্পীরা শুনতে পাচ্ছেন। জি, আমি রুবেল ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি, সালাম। জি, ওয়ালাইকুম আসসালাম বস, ঈদ মোবারক। ঈদ মোবারক, ভালো আছেন? জি জি, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি। বলেন ম্যাডাম, কি গান শোনাতে পারি? এই তো রিকোয়েস্ট করব, তার আগে আপনাকে ভালো লাগছে? থ্যাংক ইউ। আমাদের গান কেমন লাগছে? হ্যাঁ, অনুষ্ঠানটা অনেক ভালো লাগছে। তো আসলে বিষয়টা কি, অনেক সাধনার পর আমি লাইনটা পেলাম। তার আগে আমি এক ঘন্টা লাইনে ছিলাম, তো যখন কলটা অ্যাড করবে কেটে গেছিল, এখন আবার অনেক চেষ্টার পরে মানে তাও আর কি। যাই হোক, অনেক কষ্ট হয়েছে, আমরা দুঃখিত, সবাই একসাথে ফোন করে যার কারণে হয়তো এরকম হয়। অনেক ধন্যবাদ কষ্ট করে ফোন করে। কি গান শোনাবো? জি, সুখে থাকার কোনো অবসরে। আহ, আবার সেট গান? আমি তো আপনাদেরকে হ্যাপি রাখতে চাই, উল্লাল্লা উল্লাল্লা, কিন্তু আপনারা সেই যদি আমার সমাধিতে একবার এসে একটি গোলাপ দাও, তবে জীবনের কাছে বলবো আমি আমায় মরণ দাও। এগুলো শুনতে চান আপনারা? ধন্যবাদ, শুনিয়ে দিলাম একটু খালি গলায়। অনেক ধন্যবাদ। দেখি, যদি সুখে থাকা কোনো অবসরে এই আমারই কথা মনে পড়ে, তবে হারিয়ে যাওয়া আমাকে ভুল করে তুমি খুঁজো না, প্রেয়সী প্রেয়সী আমাকে তুমি খুঁজো না। সংক্ষেপে কট্টর ধরতে হবে, তো সেই ঝামেলায় গেলাম না, একবারে র আপনাকে শুনিয়ে দিলাম। থ্যাংক ইউ। আপাতত টেলিভিশনে দেখুন, এখন আর প্লিজ এখন আর খুঁজবেন না, হ্যাঁ এখন আর খোঁজার দরকার নেই। ধন্যবাদ কষ্ট করে ফোন করার জন্য।
আর একটা ফোন কল আছে, আমার মনে হচ্ছে আমি এবার কমেন্টসটা বুঝতে পড়তে পারবো না, দেখি কে আছেন। হ্যালো, ঈদ মোবারক, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম সালাম। টাইপুরা থেকে চকলেট বয় সুজন বলছিলাম। চকলেট বয় সুজন, থ্যাংক ইউ ফর কলিং, কথা বলুন, আমাদের শিল্পীরা শুনতে পাচ্ছেন। জি, সর্বপ্রথমে মৌসুমী আপুকেই বলতে চাই যে আপনি বারবার বলছেন টাইমলাইন শেয়ার করার জন্য, দুঃখিত তো আমার ফোনটি নষ্ট হয়ে গেছে, এই জন্য টাইমলাইন শেয়ার করতে পারছি না। তাহলে আপনি আপনার পরিবারের কারো ফোন থেকে লগ ইন করে তারপর শেয়ার করে দিন। জি, ভাইয়ার কাছে জি কথা বলুন, পছন্দের গান তো ভাইয়া অনেক গেয়েছিল, তবে এবার ভাইয়ার প্রথম সিনেমার একটি গান শুনতে চাচ্ছি, এভাবে ভালোবাসা হয়ে যায়। থ্যাংক ইউ, এখনি করছি, এখনি করছি। জি জি জি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভাইয়ার কাছে একটা রিকোয়েস্ট, ভাইয়ার যখন তৃতীয় নম্বর সিনেমাটা রিলিজ হবে, অবশ্যই অবশ্যই সেই সিনেমাতে আমি অভিনয় করতে চাই, এটুকু আমার সব। ওকে, থ্যাংক ইউ, কিপ ইন টাচ, কিপ ইন টাচ। তৃতীয় সিনেমা খুব শর্টলি শুরু হবে, আমি যোগাযোগ রাখব ইনশাআল্লাহ। এটা আমার জীবনের স্বপ্ন যে এসডি রুবেল ভাইয়ার তৃতীয় নম্বর সিনেমায় আমি অভিনয় করব। হ্যাঁ না, শিওরলি শিওরলি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চকলেট বয় সুজন, বাকিটা সময় আমাদের সাথেই থাকুন। গানে যাব এবার, কি তাহলে আপনার সলো শুনবো? যে গানটা খুব বললো এটা আমার ছবির গান, এটা আমারই সুর, কবির বকুলের লেখা। হ্যাঁ শুনবো। শাবনুরকে খুব মনে পড়ছে, আমার নায়িকা। এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুখ মনে বয়ে যায়। হে হে ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুনে বয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সু মনে বয়ে যায়, ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে, ভালোবাসা শুধু রয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুখ মনে বয়ে যায়। ষ
স্বপ্ন দেখার শুরু এই তো এখন কোন লজ্জা মনে নেই তো এখন স্বপ্ন দেখার শুরু এই তো এখন কোন লজ্জা মনে নেই তো এখন নিজে পাখি যায় ফিরে ভালো লাগা ধীরে ধীরে অনুভবে ছুঁয়ে ছুঁয়ে যায় ভালোবাসা শুধু রয়ে যায় এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুর মনে বয়ে যায় পথে চলবো এখন হৃদয়ের কথাগুলো বলবো এখন অন্তবিহীন পথে চলবো এখন হৃদয়ের কথাগুলো বলবো এখন দিন শেষে রাত আসে আধারেতে চাঁদ হাসে জোছনাতে মন ধুয়ে যায় ভালোবাসা শুধু রয়ে যায় এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুর মনে বয়ে যায় এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুর মনে বয়ে যায় ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে ভালোবাসা শুধু রয়ে যায় ভালোবাসা শুধু রয়ে যায় এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুর মনে বয়ে যায় এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুর মনে বয়ে যায় অসাধারণ এক কথায় অসাধারণ গানের রেশ থাকুক আমি চট করে ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক সময় হয়েছে আরও একটি বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা আমি মায়ের ভাগ করতে পারবো না দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 কেন জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কে জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile. Aging good style. Yes.
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গে আছি মৌসুমিমো। আমাদের সঙ্গে আরও আছে ড্রিম হলিডে পার্ক এবং একই সাথে রংধনু গ্রুপ। আর আমাদের দুজন ভালোবাসার সঙ্গীত শিল্পী যারা পুরোটা সময় জুড়ে আমাদেরকে গানে গানে মুখরিত করছেন আছেন শ্রদ্ধেয় রিজিয়া পারভিন এবং সেই সাথে আছেন এস জি রুবেল। ফিরে এলাম ব্রেক থেকে। এবারে আমরা অবশ্যই আপার গান শুনবো, আপার কাছে যাবো, তারপরে ডুয়েট গান শুনবো। ঠিক আছে, মানে অনেকে কিন্তু কমেন্টস করছে, আমি তো বলেছিলাম তখন যে 286টা কমেন্টস, এখন কিন্তু আরও বাড়ছে। সেখানে বারবার সবাই লিখছে যে আপা আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে শুনতে চাই। আপ কে হবে না মানে অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা, আর মানে ভাইয়া হট হয়ে গেছে, গরম লাগছে, তার ব্যাপারটা কর্তৃপক্ষ দেখবে, বাকিটা আমি না বললাম। হ্যাঁ, এসিটা ছাড়তে হবে, ও ঠান্ডা হয়ে গেছে, আমি গরম হয়ে গেছি। হ্যালো গানটি লিখেছেন ডক্টর মনিরুজ্জামান মনি, মনির ভাই, এবং গানটি সুর দিয়েছেন, কম্পোজিশন করেছেন শ্রদ্ধেয় আলম খান আলম ভাই, এবং গেয়েছিলাম শ্রদ্ধেয় এন্ড কিশোর দাদা এবং আমি। হুম
একটু হ্যাঁ ধরো স্কার্ট কাটা হ্যাঁ রাজার সাজে সেজে একদিন আসব আমি তোমাকে বানাব ওরে বাবা আমার মনের রানী আহা 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 ধীরে ধীরে জমবে প্রেমে খেলা এটা আমার কেন গাচ্ছি দেয়ানে চলবে সারা বেলা কেটে যাবে দিন কেটে যাবে রাত তবু ফুরাবে না এই পথ চলা তুমি আছো আমি আছি কেউ নেই কাছাকাছি কেন গাইলাম এটা আমার ফিল্মে গাওয়া ফার্স্ট গান আচ্ছা এই গানটা মেলোডিটার সাথে গানটা চলে যাচ্ছিল একদম তো এটা রিজিয়া পার্ক হিট গান কিন্তু এটা আমার ফার্স্ট সং ছোটকু আমাদের ছবিতে গিয়েছিল মানে গাইলে খুব সুন্দর একটা গান এটা রিকোয়েস্টও ছিল ভাবলাম তুমি পুরোটা কেন গাইলে না এটা না পরে পুরোটা গাওয়ার সুযোগ পেলাম কই মানে একটু জাস্ট কর্ডের সাথে ঢুকে গেলাম আর কি একই রিদমের গান গানটা খুব সুন্দর গান এবার একটু কমেন্টস নিব কারণ তখন বলছিলাম 286 এখন হয়ে গেছে 392 সো দর্শকেরা আমার উপর রেগে আছেন কারণ আমি কমেন্টস পড়ছি না আমি খুবই সরি কারণ অনেক কল আসছে এবং গান শুনতে হচ্ছে রফিকুল ইসলাম রফিক আছেন আমাদের সঙ্গে লিখেছেন রিজিয়া আপুকে বেশ সুন্দর লাগছে বাংলাদেশ সুষম উন্নয়ন ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ আচ্ছা কুদ্দুস খান আছেন লিখেছেন খুব খুব ভালো লাগছে অনেক ভালোবাসা শাহ আলম চৌধুরী আছেন সিলেট থেকে তিনি লিখেছেন আমি সিলেট থেকে দেখছি আমার অনুরোধ রিজিয়া আপার কাছে ওনার উড়াইয়া শাড়ির আঁচল দক্ষিণা হাওয়ায় অন্তরে
কি লিখেছে বাকিটা আমি বুঝতে পারছি না। এই গানটা গাওয়ার জন্য অনুরোধ করছি। এমডি শিপন মণ্ডল লিখেছেন, তুমি আমার চাঁদ আমি চাঁদের আলো, রিজিয়া পারভীন আপার কাছে অনুরোধ থাকলো গাওয়ার জন্য, ভালো লাগছে পুরো টিমকে, ঈদ মোবারক। আচ্ছা আমি একটু মানে কেবল শুরু করেছি কমেন্ট পড়া, আবারও ফোন চলে এসছে। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে দর্শক? ঈদ মোবারক। দুজন মহান শিল্পী একসাথে বসেছেন, এই জন্য মানে জম্পেশ হয়ে গেছে, সমস্ত গানগুলি খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। প্রিয় শিল্পী এস ডি রুবেল তো আছেই, কিভাবে যে আমরা আবেগে আপ্লুত হয়ে কথা বলি সেটা আমরা বোঝাতে পারবো না। এশিয়ান লাইভে আপনাদেরকে কনগ্রেচুলেশন, প্রাণঢালা অভিনন্দন আমার মিউজিশিয়ান ভাই সহ সংশ্লিষ্ট যারা আছেন। তো একজন হলো এপারের ফরিদা খানম, আরেকজন হলো এপারের এস ডি বর্মন। আমি তাই ভাবি এবং আপনাদেরকে এই নামে আমি ডাকি। আরেকজনের আরেকটা নাম আছে, সে হলো হিরো। আমাদের মানে এস ডি বর্মন হিরো আর কি, এখান থেকে তো সরে যায়, কেউ সরে যেতে পারে না। আপনারাও বলছিলেন, আপাও বলছিলেন, তো একটু বিনম্র রিকোয়েস্ট করবো, সব গানই ভালো লাগছে, রিকোয়েস্ট করতে লজ্জা করছে, তবুও কিছু গানের আমাদের রিকোয়ারমেন্ট থাকে। রুবেল ভাইকে আমি বলবো আপনার একটা গান চুপি চুপি আর বাস বাগানের মা, যেগুলো ইউটিউবে আমরা সবসময় শুনি। আর রিজিয়া আপার কাছে তুমি ছায়া দিলে সোনারি অঙ্গে, সখা এসবও আমার বাড়িতে, এই রিকোয়েস্টগুলো রইল। কারণ একসময় আমরা ইন্ডিয়ান আর্টিস্টদের গান খুব শুনতাম, এখন প্রয়োজন পড়ে না। ইউটিউব খুললে আপনাদের এত ভালো ভালো গান পাই, আমাদের অন্যদিকে তেমন যেতে হয় না, এই আর কি। তো আমরা খুব আনন্দিত আপনাদের নিয়ে, গর্বিত। সবাইকে আবারও সালাম, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি আপনাকে ধন্যবাদ যে উপমহাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালকের সাথে আপনি আমার নামটা জড়িয়ে দিয়েছেন, সো কাইন্ড অফ ইউ। আপনি দোয়া করবেন যেন ওনাদের ছিটে ফোটাও কাজ করে যেতে পারি। আর আশা করছি পান্নু ভাই আপনি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবার গানে যাব। এবার কি আমরা ডুয়েট শুনবো নাকি আপার সলো শুনবো? ডুয়েট শুনি একটা। ও হ্যাঁ শুনি শুনি, তোমায় দেখলে মনে হয়। কোনটা তাহলে? চিরদিনই। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। Thank you.
জেনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি কবিতা ছড়ে পড়ে ছন্দকারে আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারে মোরা সঙ্গী আমরা আমার সঙ্গী অনেক অনেক ভালোবাসা আমার গলা একটু আমি চট করে আবার ব্রেকে যাব কোনো অসুবিধা নেই ব্রেক থেকে ফিরে আসছি তবে এখন কিন্তু হাতে সময় নেই দর্শক সময় হয়েছে আরো একটি বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা আমি মায়ের ভাগ করতে পারবো না দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 কেন জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন জানি কে জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile. Aging good style. Asian Textile. Asian Textile. Aging good style. শেষে
দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
দর্শক ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকের সঙ্গে। আছে মৌসুমী মো, আমাদের সঙ্গে আরও আছে রংধনু গ্রুপ এবং সেই সাথে ড্রিম হলিডে পার্ক, আর আমাদের অসম্ভব ভালোবাসার দুজন সঙ্গীত শিল্পী যারা আসলে পুরোটা আয়োজন জুড়ে আমাদেরকে মনোমুগ্ধকর গান শোনাচ্ছেন। আছেন শ্রদ্ধেয় রিজিয়া পারভিন এবং সেই সাথে আছেন এস ডি রুবেল। অনেকটা শেষের দিকে আপা, সবাই আপনার উপর খুব রেগে আছে দর্শকেরা, আপনি কেন ওই গানগুলো আসলে শোনাচ্ছেন না? আকাশেতে লক্ষ্য তারা, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। আকাশেতে লক্ষ্য তারা মানে আকাশেতে লক্ষ্য তারা এস ডি রুবেল একটাই রে, আসলেই একটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন কোনটা শোনাবেন? আবার একজন লিখেছে নাই 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 রে, সারা দেশে নাই, তোমার মনের মতো মন আর নাই, আমাদের যে সময় নেই। নেক্সট নেক্সট প্রোগ্রামে। আচ্ছা আকাশেতে যাক, চলো ঠিক আছে। লালবেন, অনেকে রিকোয়েস্ট করেছে যে এজিরুবেল ভাই লাল বেনারসি, লাল বেনারসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই গানটি কুলি ছবির গান, গানটি লিখেছেন মিল্টন খন্দকার, শ্রদ্ধেয় মিল্টন খন্দকার, এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান, আলম ভাই। এই গানটিও আমি এবং অ্যান্ড্রু কিশোর দাদা গিয়েছিলাম। চলো
আচ্ছা এখন হচ্ছে অনুরোধের পালা, মানে এখন এসডি রুবেল ভাইয়া একদম একটা একটা করে অনুরোধের গানের খানিকটা খানিকটা অংশ শুনিয়ে দর্শকদের মানে মন রক্ষা ব্যাপার থাকে না যে মন রক্ষা করবে আর কি। চলেন মাপ চেয়ে নিচ্ছে, আসলে আজকের অনুষ্ঠানের ডুয়েট গান, এত গান আপনাদের রিকোয়েস্ট আমি তো করতে পারছি না, তবে একলাইন একলাইন করে শোনাচ্ছি। জয়কুমার, সাইদুল ইসলাম আর শাহিন আলম আপনাদের তিনজনের তিনটা গান একলাইন একলাইন করে দিচ্ছি। আমি তোমার চোখের জল মুছে দিতে চাই, তোমার মুখের হাসি ফোটাতে চাই, আমি তোমার চোখের জল মুছে দিতে চাই, তোমার মুখের হাসি ফোটাতে চাই। কি পাবো না তা নিয়ে ভাবি না, নীরবেই ভালোবাসি তা, আমি তোমার চোখের জল মুছে দিতে চাই, তোমার মুখের হাসি ফোটাতে চাই। আমার মনের মানুষ বসত করে আমাকে ছেড়ে, জীবন নদীর ওপারে, আমার মনের মানুষ বসত করে আমাকে ছেড়ে, জীবন নদীর ওপারে, কেউ যদি পাও দেখা তারে, কেউ যদি পাও দেখা তারে, বলে দিও তারে, আজও আমি ভুলি নাই, ভুলি নাই তারে। মনের মানুষ বসত করে আমাকে ছেড়ে, জীবন নদীর ওপারে। লাস্ট গান লাল বেনারসি একটু করে দিচ্ছি, জিসাব মেজর ও বলছে বাজাবে, সময় তো নাই হাতে, হ্যাঁ এটা করে গাইতে হবে পুরোটা লাল বেনারসি। এখন হোস্ট বলেছেন এখান থেকে বেরোতে পারবো না, পরে জামা কাপড়। আমি চাইছিলাম যে একটু রোমান্টিক গান করবো, আচ্ছা যাই হোক, আমার শিল্পী বলছে না গিয়ে তো উপায় নেই, অনেকেই রিকোয়েস্ট করেছেন, আবারও মাপ চেয়ে নিচ্ছি, অনেক গানই করা সম্ভব হবে না। Thank you.
তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে শর্ত তুমি নিজের হাতে সব শর্ত তুমি নিজের হাতে গুরিয়ে দিলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে স্বপ্ন তুমি নিজের পায়ে মারিয়ে গেলে হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে হো 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 অসম্ভব জনপ্রিয় গান অশেষ কৃতজ্ঞতা এবং শেষ গান শুনবো আজকের আয়োজনের। তার আগে নোঙর ব্যান্ড, শুধু আমরা নোঙর ব্যান্ড বলছি, সবার সাথে যদি একটু ইন্ডিভিজুয়ালি পরিচিত হই, রাজীব ভাই থেকে যাব, আপু বা ভাইয়া যে কোনো একজন সবাইকে একটু পরিচয় করে দিন, তারপর আমরা শেষ গান শুনবো। আমি তো সবসময় পরিচয় করে দিচ্ছি গত কয়েক মাস ধরে, এবার আজকে রুবেল দাও। হ্যাঁ ঠিক আছে, আমাদের সবাই খুব পরিচিত মানুষ আসলে, একদম
ওরা এ ক্লাস মিউজিশিয়ান সবাই কি চেনে ওখানে তবলায় আছে শিমুল অক্টোপরে আমার আগে থেকেই ভিলেন কিন্তু নেক্সট মুভিতে চিন্তা করছি শাকিব আল্লাহ শাকিব এখানে আছে পল্লব বেস গিটার আর এখানে আছে সাইদ ওখানে আছে রাজীব রাজীবও কিন্তু ভিলেনের একদম পারফেক্ট ভিলেন ও যেভাবে দাড়ি মোচ রাখছে আমাকে কোন সময় খাই খাই মাথাটা টাক হ্যাঁ আমার নায়িকাকে কখন নিয়ে যায় আর এখানে মৌসুমী মৌ আছে এখানে ক্যামেরাম্যান ভাইরা সবাই আছেন এখানে প্রডিউসার আছেন আমাদের সম্ভবত জ্যোতি ভাই এবং শাহিন ভাই আর এখানে আমাদের সাথে আছে রিজিয়া পারভিন আর সবাইকে ধন্যবাদ অসংখ্য এমসিআর যারা আছেন সবাইকে শুভেচ্ছা কৃতজ্ঞতা অশেষ কৃতজ্ঞতা আবারও আমি একটু বিদায় নিয়ে আসছি তারপর শেষ গান শুনবো দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো সবাই অনেক ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময়ে অবশ্যই এশিয়ান টেলিভিশনের পর্দায় শেষ গান ডুয়েট শুনছি নিশ্চয়ই ঠিক আছে স্বপ্ন যে স্বপ্ন যে সত্যি আমার সব
বেশে মুখ খোলো আর আমার স্বপ্ন যে সত্যি সত্যি বল